আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে মুরগির খাবার পট কিভাবে ঘরে বসে তৈরি করবেন। খাবারের পট তৈরি করতে যে কোনো জিনিস যেগুলো লাগে এগুলো আপনাদের ঘরেই পাওয়া যাবে। আমি দুইটা বানিয়েছি আমার মুরগির জন্য। তো আপনাদের বাসায় তো এইরকম এখনকার যুগে এলইডি লাইট খুবই পাওয়া যায়। খারাপ এলইডি লাইট বা নষ্ট এলইডি লাইটের যে এই কাবারগুলো আছে এই কাবারগুলো এবং যে কোনো ফার্নিচারের টুকরা কাঠও সবার বাসায় পাওয়া যায়। তা আমি আপনার প্রতিটা কাঠের মধ্যে দুইটা করে বসাইছি, একটা ভিতরে পানির জন্য, একটা ভিতরে খাবারের জন্য। তো এরকম পট নিয়ে আপনারা নিচে ছিদ্রি করে নেবেন, আগুনের হিট দিয়ে ছিদ্রি করে নেবেন। আমি ছিদ্রি করে দিচ্ছি চারটে। প্রতিটাতে চারটে করে ছিদ্রি করে কাঠের মধ্যে স্ক্রুপ দিয়ে বসিয়ে দিয়েছি। এর আগে আমি অনেক এটা বানিয়েছিলাম, তো ওইটা অনেকদিন চললো, ওটা অনেকদিন ব্যবহার করতে পারছি, এই জন্য আবার বানালাম আর বানিয়ে এটা আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনাদের বাজারে দোকান থেকে না কিনে আপনারা নিজে ঘরে বসে বানাতে পারবেন। বাজার থেকে যে পাত্রগুলো কিনে আনেন ওর থেকে এটা হেভি হয়, এবং ঘরের জিনিসটা বানাতে গেলে দেখা যায় কোনো টাকাই লাগে না। তো পরবর্তীতে ভিডিওতে দেখাবো মুরগির কিভাবে খাওন খাওয়ায়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।